অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ নাজমুল আহসান। বুধবার রাতে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে হইচই শুরু হয় এমন খবরে। পরিবার, স্বজন, পরিচিতরা ভিড় করতে থাকেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এমন শোকে চোখের জল মুছতে না মুছতেই বৃহস্পতিবার সকালে স্বজনরা জানতে পারেন মারা গেছেন তার স্ত্রী নাহিদ বিনতে আলম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। পুলিশ জানায়, বুধবার বিকেলে মিরপুর 2 নম্বর সেকশনে অফিসার্স কমপ্লেক্সের বাসায় স্বামী স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তখন পরিবারের লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে যান। মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসান ও তার স্ত্রীর। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর স্বজনরা দাফনের জন্য লাশ বুঝে নেন। এদিকে মর্গ সূত্রে জানা যায়, মৃতদেহ দুটি থেকে ভিসেরা ও রক্ত সংগ্রহ করা হয়েছে, সেগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। তাদের দুটি মেয়ে সন্তান আছে। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।